থুইরুল জান্নার, জান্নাতের পাখিরা, ছোট্ট বন্ধুরা এবং তোমাদের আব্বু আম্মু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, তোমরা ভালো আছো নিশ্চয়ই। আজকে আমরা কিছুটা সময় একসাথে থাকলাম, ছোট্ট বন্ধুদের গান শুনলাম, কবিতা শুনলাম, তোমাদের কেমন লাগছে? বন্ধুরা, আমরা তুইরুল জান্না ইনস্টিটিউটের শিক্ষার্থী বন্ধু, আমরা সবাই জান্নাতের পাখি হতে চাই, তাই না বন্ধুরা? আমরা জান্নাতের পাখি হয়ে পৃথিবীতে যেমন থাকতে চাই, বিচরণ করতে চাই, আবার জান্নাতেও আমরা জান্নাতের পাখি হয়ে বিচরণ করতে চাই। এই স্বপ্ন তোমাদের আব্বু আম্মুদের স্বপ্ন। তোমাদের আব্বু আম্মুরা কী চান জানো? তোমরা যেন সবচেয়ে ভালো মানুষ হও, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ হও, সেরা বিজ্ঞানী হও, সব কিছুতেই তোমার আব্বু আম্মু তোমাদেরকে সেরা দেখতে চান, দুনিয়াতেও সেরা দেখতে চান, আখেরাতেও সেরা দেখতে চান। আমাদেরও সেই একই স্বপ্ন, তুইরুল জান্না ইনস্টিটিউট সেই স্বপ্ন দেখার কারণেই তাদের যাত্রা শুরু করেছে এবং আমাদের ইনস্টিটিউটের নামটিই হচ্ছে জান্নাতের পাখি। আমরা জান্নাতের পাখি বানাতে চাই। তোমাদের আব্বা আম্মুদের স্বপ্ন এবং আমাদের স্বপ্ন একাকার হয়ে গিয়েছে, আর সেজন্য আমরা মাঝে মাঝে আয়োজন করছি। আজকে ছোট্ট একটা প্রোগ্রাম আয়োজন করেছি, তোমরা সবাই বিজয়ী হয়েছো, তোমরা পুরস্কার গ্রহণ করছো, সুন্দর সুন্দর গল্প বলেছো, গল্প লিখেছো, ত্যাগের গল্প লিখেছো, কীভাবে ছোট মানুষদেরকে, কীভাবে অসহায় মানুষদেরকে সাহায্য করা যায়। তো বন্ধুরা, আমরা এই আজকের আয়োজনটা করতে চেয়েছিলাম আসলে একটা বড় অডিটোরিয়ামে আমরা করতে পারতাম, কিন্তু আমরা ভেবেছি যে শুরুতে ছোট্ট এই প্রতিযোগিতার বিজয়ী অনুষ্ঠান, পুরস্কার বিতরণীটা আমরা ছোট্টভাবেই করব, ছোট আয়োজনে শেষ করব। কিন্তু এই অভিভাবকরা এসেছেন, আমরা তাদেরকে কষ্ট দিচ্ছি, আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ একটা বড় অডিটোরিয়ামে আয়োজন করব। আর আমাদের এই তুইরুল জান্না ইনস্টিটিউটের আজকের ছোট্ট আয়োজন, এটা আমরা সামনের বছরে আশা করছি অনলাইন এবং অফলাইনে তোমাদের জন্য আমরা আয়োজন করবো ইনশাল্লাহ। আমরা একাডেমিক প্রোগ্রাম আয়োজন করব, শুরু করব ইনশাল্লাহ। সেখানে থাকবে কোরআনের সুর, মূর্ছনা এবং কিডস কোরআন, কোরআন লার্নিং থাকবে। আজকে তোমরা নিশ্চয়ই কারি হাফেজ ইমদাদুল্লাহর কাছ থেকে তোমরা চমৎকার কোরআন শুনেছ, এবং আমরা যখন কোরআন শুনছিলাম তখন আমরা যেন কোনো একটা জগতে হারিয়ে গিয়েছিলাম। এই কোরআনের সুর মূর্ছনায় আশা করছি তোমরা বিমোহিত হবে এবং তোমরা বিমোহিত করবে সবাইকে, তোমরা জাগ্রত করবে এই জাতিকে, আমরা সেই প্রত্যাশা রাখছি। আর পাশাপাশি আমাদের থাকবে কিডস অ্যারাবিক, কিডস কোরআন, কিডস ইসলাম, কিডস ইংলিশ, নানা আয়োজন নিয়ে, যেন আমাদের সন্তানরা, আমাদের ছোট্ট সোনামণিরা যে স্কুলেই পড়ুক না কেন, পাশাপাশি উইকেন্ডে সে এই কোরআন ইসলামের আলোয় আলোকিত হয়ে সেজন্য তার অভাবটা পূরণ করতে পারে, সেজন্য তার আব্বু আম্মুর প্রত্যাশা পূরণ করতে পারে, স্বপ্ন পূরণ করতে পারে। সেজন্যই আমাদের এই কার্যক্রম আমরা ইনশাল্লাহ আগামী বছর হাতে নিব। আর এখন মাঝে মাঝে তোমাদের সাথে আমাদের দেখা হবে নানা ইভেন্টে, হ্যাঁ, তোমাদেরকে নিয়ে আমাদের সকল কার্যক্রম। তো আজকে বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আসো আমরা পুরস্কার বিতরণের দিকে চলে যাই। আর তোমাদেরকে, তোমাদের সাফল্য কামনা করছি দুনিয়া এবং আখিরাতে। তোমরা বিজয়ী হয়েছ, সেই বিজয় দুনিয়া এবং আখিরাত উভয় ক্ষেত্রেই তোমরা বিজয়ী হবে এই প্রত্যাশায় আমরা আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।